লজ্জা মরি মরি কি লজ্জা মরে যাই কি লজ্জা। এইবার কিসের লজ্জা, কার লজ্জা, কেন লজ্জা, সেই বিষয়টা আসছি। তো প্রথমে ইন্ট্রোডাকশন হয়ে যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, ওই এক প্রকার আমিও ভালো আছি। কিন্তু যখন ওয়াইটিটা খুলি না, ইউটিউবটা যখন খুলি, তখন মনটা ফুরফুরে হয়ে যায়। মনটা ফুরফুরে হয়, শরীরটারে তো ঠেল্লা ঠেল্লা, তারপরে আনতে হয় ক্যামেরার সামনে। এই দেখো, আমরা আবার তিনটা চারটা চ্যানেল নাদায়া নাদায়া ভিডিও করি, এরকম আমার মতন অনেকেই আছে, যারা যাদের কিনা এখন সংসার ধর্ম সমস্ত কিছু ভুল লাগিয়া নাদায়া নাদায়া ভিডিও করতে আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু কখনো না খাওয়া দাওয়া বেটাইমে করি, না রান্নাবান্না বেটাইমে করি। খাওয়া দাওয়া যদি বেটাইমে না হয়, তাহলে রান্নাবান্নাটাও নিশ্চয়ই একদম টাইম টু টাইম হয়, সেই কারণেই তো খাওয়া দাওয়াটা টাইম টু টাইম হয়। আর নাওয়া অর্থাৎ স্নান করা, সেটাও কিন্তু টাইম টু টাইম হয়। আবার পাংচুয়ালিটি মেনটেন করে, তাই তো বলে, হ্যাঁ, নিয়মানুবর্তিতা বজায় রেখে একদম কিন্তু টাইম টু টাইম তোমাদের কাছে ভিডিও কিন্তু চলে যায়। কারণ আমি জানি, যদি একটা দিন একটা চ্যানেলে ভিডিও না আসে টাইমে, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করা শুরু করে দাও যে শুধুবা তুমি ঠিক আছো তো, শুধুবা তুমি ঠিক আছো তো। তো সেইখান থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু ঠিক রেখে তারপরে গিয়ে ভিডিও টাইম টু টাইম চলে যায়। কিন্তু এরকম অনেক আমি ব্লগার দেখছি যারা কিনা শুধুমাত্র একটা ভিডিও, শুধুমাত্র একটা ভিডিও টাইম টু টাইম দেওয়ার জন্য না ঠিক মতন ঘুমায়, না ঠিক মতন ওঠে, না ঠিক মতন রান্না করে, না ঠিক মতন খায়, আর স্নান সেটা তো প্রায় করে না বললেই চলে, ওই মাঝরাত্রে গিয়ে স্নান করে, ঠিক আছে? তারা একটা ভিডিও করতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা। কিছু কিছু মানুষকে আমি বলতে শুনি যে ফ্রিতে কাজ করছি, নো কি বলে ওটাকে, স্যালারি, বিনা স্যালারিতে কাজ করছি। এই তো কিছুদিন আগে আমার একটা খুব সুন্দর কাল্পনিক চরিত্র গুন্ডি, সে বলছিল বিনা স্যালারিতে নাকি সকালবেলা উঠে ওঠার থেকে শুরু করে সমস্ত কাজ করবে বিনা স্যালারিতে। আজকে এই সংসারের কাজ, বাসন মাজা, রান্নাঘর থেকে জল পড়া, ফুটো চালের রান্নাঘর, এই সমস্ত দেখিয়ে দেখিয়ে তো ভগাটা দাঁড় করিয়েছে, তারপরে বলে কি বিনা স্যালারিতে সংসারের কাজকর্ম করবে। ভাবা যায় বাবা যায়। তো যাই হোক, এই যে এইবার তোমাদেরকে বলি, লজ্জা মরি মরি কি লজ্জা মরে যাই কি লজ্জা। দেখো, আমরা ছোট ইউটিউবার যারা আছি, বিশেষ করে যারা আমরা সমালোচক, তারা যদি আমরা কোনো বড় ইউটিউবারের ছবি চিপকাই, তাতে করে মানা যায়, বিষয়টা মানা যায় যে না, হ্যাঁ, একে নিয়ে ভিডিও করছি, এর পরে করছি বা এর বিপক্ষে করছি। বিপক্ষে করা তো ছাড়ো, বিপক্ষে করলে কেউ মানে অরিজিনাল নামটাটুকু, নাম পর্যন্ত নেয় না, তার ছবি চিপকানো তো বহুত দূর কি বাত। তো যখন আমরা কারোর ছবি চিপকে ভিডিও করি, এক তো তাকে ট্রিবিউট করছি, মানে তাকে তাকে কি বলে ওটাকে, তাকে ডেডিকেট করছি, যদি পজিটিভ করি তাকে ডেডিকেট করছি ভিডিওটা, প্লাস হচ্ছে একটুখানি ভিউজ বেশি হবে, একটুখানি না অনেকটাই ভিউজ বেশি হবে, কারণ তার দর্শকরাও আমাদেরকে দেখতে আসবে, সেই কারণের জন্য আমরা তাদের ছবি চিপকাই। কিন্তু গুন্ডির এখন এমন দশা যে গুন্ডিরও ছবি চিপকে তারপরে ভিডিও করতে হচ্ছে। হায় 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 হায়, কি যেন বলে, জায়ের প্রসঙ্গ চলিয়া গেছে, তারপরে দিদির প্রসঙ্গ চলিয়া গেছে, হ্যাঁ, তারপরে মায়ের আর বৌদির আসার কথা ছিল, এইটা আবার কোন ছুটিতে আইবে, মনে হয় নেক্সট কোনো ছুটি পড়বে তখন মনে হয় আইবে, এখন মনে হয় আসাটা ক্যান্সেল করে দিচ্ছে, মনে হয় দাদা পারমিশন দেয় নাই বৌদিরে এই বাড়িতে আসার জন্য, সেই কারণে মনে হয় ক্যান্সেল হয়ে গেছে। তো মাঝে দুই দিন তো ভিউজটা নেমেই গেছে। দেখো, ভিউজের খেলা যখন, তখন ভিউজ কথাটা টানতেই হয়। মাঝে দুই দিন আবার ভিউজটা পড়ে একেবারে নিচে চলে আছে। এইবার সারা রাত ভাবছে, এইবার কী নিয়ে ভিডিও করলে ভিউজটা একটু আপ হইবে, নতুবা এই যে আমি ঘরটারে নার্সারি বানায় ফেলাইছি সেইটারে তো মেনটেন করতে হইবে, তাই না? সেটারে মেনটেন করতে হবে। আচ্ছা, ঘরে যে এত গাছ রাখতেছে, রাত্রেবেলা অসুবিধা হয় না? কারণ গাছেরা তো তোমার রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে, আমি যতটুকু জানি, ছোটোবেলায় যতটুকু পড়ে আইছি। তো ঘরে এত যে গাছ রাখা, সেটা কি শরীরের পক্ষে হানিকারক না? যাই হোক, তোমরা কিন্তু যেটা সঠিক জানো আমাকে কিন্তু একটুখানি কমেন্ট করে দিও। তো এই যে ইলাহি একটা ব্যাপার স্যাপার, এইটাকে তো মেনটেন করতে হবে। ফ্রিজ খুলে দেখেছো, ফ্রিজে রাখার জায়গা নেই, এত বড় ফ্রিজ, তার ডিপে জায়গা হচ্ছে না, এত মাছ মাংস মজুদ রয়েছে, এত মাছ মাংস মজুদ রয়েছে। ভাবা যায় কত পয়সা থাকলে এত মাছ মাংস মজুদ থাকে, কেউ যাওয়ার থাকে না, কেউ করার থাকে না, সেই ব্যাপারটা আলাদা, এদের যাওয়ারও আছে করারও আছে, তবুও এরা কিন্তু এত এনে মজুদ করে রাখে। পয়সা থাকলে ভাই সব কিছু সম্ভব। তো এইবার এইবার ভিউজের জন্য কী করতে হবে, এইবার লাগালো আমাদের ম্যান্ডির ছবি,
আমাদের ম্যান্ডির ছবকি ছবকি না ছবি চিপকে দিয়ে তারপরে ভিডিও বানানো হচ্ছে। আচ্ছা, কি বলা হয়েছে যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার সঙ্গে ম্যান্ডির কি হয়েছে। এখানে আমি একটুখানি পজ নিচ্ছি। এই যে অনেকে তোমরা বলেছো, এই অনেকে কে কে আমি একটুখানি জানতে চাই। এই অনেকে মানুষগুলো কোথায় কোথায় আমরা তো দেখতে পাই না। এই অনেকগুলো মানুষ যারা কিনা কোনো টপিক ছাড়া এই প্রশ্নটা হঠাৎ করে গুন্ডির কমেন্ট বক্সে এসে করবে। এতদিন আমি যবে থেকে দেখছি তবে থেকে ম্যান্ডির সঙ্গে ওর কোনো কথা আদান প্রদান হয়নি। শুধুমাত্র ওই জন্মদিনের বিষয়টা নিয়ে, সেটা নিয়ে পরে আসছি। কিন্তু হঠাৎ করে এই ম্যান্ডির প্রসঙ্গ কী করে আসলো? দর্শকরা যেই জিনিসটা আমরা দেব সেই বিষয়েই কিন্তু তাদের মনের মধ্যে চলবে, সেই বিষয়েই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করবে। হঠাৎ করে ম্যান্ডির বিষয়ে কোন আতাল প্রশ্ন করলো ওকে আমি বুঝতে পারলাম না। কোন আতাল ওকে প্রশ্ন করলো? আজ পর্যন্ত যেই কমেন্টগুলো নিয়ে তুলে ভিডিও করে, থাম্বনেলে দেয়, টাইটেলে দেয়, সেই কমেন্টগুলো আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। সেই কমেন্টগুলো টোটাল টাইমটার জন্য ইনভিজিবল হয়ে রয়ে গেল। এর মাঝখানে আমি বলেছিলাম ফ্যামিলি ব্রন্ডিং। আমাকে না অনেকেই হয়তো নতুন করে দেখে, তারা হয়তো বুঝতে পারে না, তাকে সে আমাকে বলে সুতপা ওটা ব্রন্ডিং হবে না বন্ডিং হবে। আমি জানি ওটা বন্ডিং, আমি ব্রন্ডিংটা কটাক্ষ করে বলি, একটু ব্যঙ্গাত্মকভাবে বলি, ঠিক আছে? তো সেরকমই ইনভিজিবল, আমি এটাকেও কটাক্ষ করে বললাম, বাট ইনভিজিবল উচ্চারণ সেটা কিন্তু আমিও জানি, ঠিক আছে? তো এইবার মেন কথা হচ্ছে সেই কমেন্টগুলো কেন আমরা দেখতে পাই না। আজ পর্যন্ত এরকম কোনো কমেন্টের স্ক্রিনশট বা এরকম কমেন্ট যে করেছে তার নাম নিয়ে কখনো সেই কমেন্টের রিপ্লাই যে দিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বলেনি। আমার মনে হয় না এই ধরনের কমেন্ট এই কয় মাসের মধ্যে, বিগত 7-8 মাসের মধ্যে এই ধরনের কমেন্ট কেউ করেছে আমার মনে হয় না। এইবার তোমাদেরকে বলি যে গুন্ডি বলল যে সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গেছি, সেই কারণে কোথাও কেউ কারোর বাড়ি যাতায়াত করা হয় না। এইটা যে কত বড় ভুল কথা বলল গুন্ডি সেটা গুন্ডির নিজের আন্দাজ নেই। যদি আন্দাজ থাকতো তাহলে এরকমভাবে মিথ্যা কথা বলার জন্য তার মুখটা ফাঁক করতো না। আমাদের ম্যান্ডি সে তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছে, লিভিং রিলেশন ত্যাগ করে তার মা যে এখানে ম্যান্ডির বাড়িতে আর কি চাকরের ভূমিকা পালন করছে, আর সেই সুযোগে ম্যান্ডি যে প্রত্যেকের বাড়িতে উড়ে উড়ে বেড়াচ্ছে সেটা কি আমরা দেখতে পাইনি? সেটা আমরা প্রত্যেকে দেখেছি। এছাড়াও শনিবার রবিবার গানের শ্যুটের ভিডিও, সেটা কি আমরা দেখতে পাইনি? সেটাও আমরা সবাই দেখতে পেয়েছি। কিন্তু এই যে গুন্ডি কারোর ভিডিও দেখে না, ঠিক আছে? সেই কারণের জন্য ও জানেও না যে ও কার সম্পর্কে কী কথা বলছে। বাট আমরা তো চারিদিকে ঢু মেরে বেড়াই, আমরা জানি কে কতটুকু কী করে বেড়াচ্ছে। তো ম্যান্ডির তো সময়ই সময়, কেউ এই এই জায়গাটা এমন না, এই যে ব্লগাররা, বিশেষ করে ব্লগাররা, এরা যত বাড়ির বাইরে বেরোবে এদের ভিউজ তত আপ হবে। সুতরাং এই কথাটা বলা একদমই ফাউ যে কেউ সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, এটা একদমই ভুল। এরা যত বাইরে বেরোবে, বিশেষ করে আরও যদি বড় ব্লগারের বাড়ি যায় বা সেম এদের যে গোত্র আছে সেই সেম গোত্রে যদি যায়, তাহলে কিন্তু ভিউজটা আপ হওয়ার সম্ভাবনা প্রচুর। আর এই সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না, আজকে হঠাৎ করে বলছে 2-3 দিন আগেই নাকি কথা হয়েছে, কোনো কারণে দু তিন দিন আগেই নাকি ম্যান্ডির সঙ্গে গুন্ডির কথা কথোপকথন হয়েছে। সেখানে নাকি এর বাড়ি তার বাড়ি যাতায়াতের কথা বলা হয়েছে, অর্থাৎ দুজনে দুজনের বাড়ি যাতায়াত করবে সেটা বলা হয়েছে। তো গুন্ডি বলছে যে আমি তোমাদের বাড়ি গেছি, এবার তোমরা আগে আসো তারপরেই আমরা যাব। বলছে ম্যান্ডিয়া এমন এত একটা মিষ্টি মেয়ে, সে কি আমাকে কোনো খারাপ কথা বলতে পারে? আর তাকেও কি আমি মুখ ফুটে কোনো কথা বলতে পারি? বাবা তুই যে কি বলতে পারিস, তুই যদি একটা বাচ্চার হাত থেকে একটা ছোট্ট 40 টাকা দামের একটা ফুটির বোতল ছিনিয়ে নিতে পারিস, সেই মহিলা যে কতখানি ভয়ানক হতে পারে সেটা সবার আইডিয়া করা আছে, প্রত্যেকের আইডিয়া করা আছে, ঠিক আছে? তো এইবার চলে যাই ম্যান্ডির মেয়ের জন্মদিনের প্রসঙ্গে। ম্যান্ডি কত দূরে দূরে গেছে, নবদ্বীপ পর্যন্ত পৌঁছে গেছে, সাধন সাথীর বাড়িতে পৌঁছে গেছে, তাই না, নিমন্ত্রণ করার জন্য। এছাড়া সবার বাড়িতে গেছে, যেখানে যেখানে ওর যাওয়া পসিবল ছিল, ওর পক্ষে যাওয়া পসিবল ছিল, তাদের তাদের বাড়িতে চলে গিয়ে একটা করে ব্লগও করেছে, প্লাস নিমন্ত্রণও করে এসেছে। কিন্তু এই ম্যান্ডি কিন্তু জানিয়েছিল যখন সবাই প্রশ্ন করেছিল গুন্ডির কথা যে গুন্ডি কেন এলো না, সেই বিষয়ে ম্যান্ডি কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছিল। আর তখন ম্যান্ডি কিন্তু গুন্ডির এই সুন্দর রূপটা সবার সামনে ফুটিয়ে তুলেছিল একদম হাসি মুখে। কি বলেছিল যে আমি বলেছিলাম যাব, আমি ফোন করে বলেছিলাম যাব,
ঠিক আছে, সত্যি সত্যি সবার বাড়িতে যেতে গেলে আগে তার কাছে পারমিশন নিতে হয়, ফোন করে পারমিশন নিতে হয়, এটা ভদ্রতার মধ্যেই পড়ে, যেটা কি না না টিয়া মেনটেন করে না ডঙ্গি বউ মেনটেন করে। এরা সবাই সবার বাড়ি সারপ্রাইজ দিতে পৌঁছে যায় আর গিয়ে একেবারে হিতে বিপরীতের মুখে দর্শকের রোষে পড়ে যায়। যাই হোক, তো ম্যান্ডি গুন্ডিকে ফোন করেছিল, কারণ ম্যান্ডি কিন্তু গুন্ডির নেচার জানে, সেই কারণেই তাকে ফোন করেছিল। তো ফোন করার পরে তখন সদ্য সদ্য গুন্ডির শ্বশুর গত হয়েছে, তো তো গুন্ডি বলেছিল যে না ওরা যেতে পারবে না, এবং ম্যান্ডি বলেছিল যে ওদের বাড়িতে গিয়ে কার্ড দিয়ে আসবে। তখন কিন্তু গুন্ডি খুব সুন্দর করে যে ম্যান্ডিকে না বলে দিয়েছে, না বলে দিয়েছিল, সেটা কিন্তু ম্যান্ডি নিজের মুখে স্বীকার করেছে। ম্যান্ডি কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যে গুন্ডি তাদের বাড়িতে পর্যন্ত যেতে দেয়নি, হ্যাঁ, যেতে বারণ করেছিল। ইভেন সেই দিনটা ছিল রবিবার, তো ওদের গুন্ডিদের কী রবিবার কী সোমবার, ওদের বাড়িতে তো এমন না যে কেউ কাজে বেরোয়, আছে কি, যাওয়ার মধ্যে যায় দুটো বাচ্চা স্কুলে যায়, এছাড়া তো আর কেউ কোথাও বেরোয় না। তাহলে ওদের বাড়িতে যাওয়ার জন্য আর এদের যাওয়ার জন্য কী রবিবার কী সোমবার, কারণ এরও যে ম্যান্ডিরও যে বর সেও কিছু করে না, দুজনেই বাড়ি থাকে আর এদেরও সবাই বাড়ি থাকে, তাহলে এদের বাড়িতে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট একটা বার সেটা কি বেছে নিতে হয়, সেটা বেছে নিতে হয় না। হ্যাঁ, একটা জিনিস বেছে নিতে হয় যে কেউ কোনো কাজে ব্যস্ত আছে কি না, সেখানে কিন্তু গুন্ডি পরিষ্কার ভাষায় ম্যান্ডিকে না করে দিয়েছিল, ঠিক আছে, যে আসতে হবে না কারণ আমরা যেতে পারবো না। আচ্ছা, ওরা যেতে পারবে না ঠিক আছে, কিন্তু আসতো আসতো নিমন্ত্রণ করতে, আমাদের তো কত মানুষ নিমন্ত্রণ করেছে, আমরা কি সব জায়গায় যেতে পারি, সব জায়গায় নিমন্ত্রণ আমাদের পক্ষেও রক্ষা করা সম্ভব হয় না। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জীবনে কোনো না কোনো একটা নিমন্ত্রণ এরকম এসেছে, যেটা কিনা নিজেদের পার্সোনাল কারণের জন্য হোক বা মনের ইচ্ছার থেকে হোক আমরা অনেক সময় যাই না, তাই না? তো তার জন্য কি আমরা বলবো যে আমরা যাব না, তুমি নিমন্ত্রণ করতে এসো না, এটা কোথাকার বেহায়াপনা, এটা কোথাকার অসভ্যতামি। হ্যাঁ, আজকে সেই অসভ্যতামির কথা, আজকে সেই বেহায়াপনা নির্লজ্জতার কথা ভুলে গিয়ে গুন্ডি বলছে এই কথা। পাশে একটা বড় ব্লগারের ছবি চিপকে দিয়ে তারপরে ভিউজটা বেশ ভালোই কামিয়ে নিল। আমি ভাবি আমাদের দুর্দশা না, দুর্দশা গুন্ডির জীবনে হুড়হুড় করে নেমে এসেছে, সেই কারণে আরেকজনের ছবি চিপকে দিয়ে তারপরে ভিডিও করতে হচ্ছে। ওদিকে ম্যান্ডি যে খুব 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 করে হাসছে সেটা কিন্তু বেশ উপলব্ধি করতে পারছি। বলছে এখনই আসতে পারবে না, আর কিছুদিন পরে আসবে, কারণ সবাই তো সবার কাজে ব্যস্ত। আরে গুন্ডি, না তোরা কোনো কাজে ব্যস্ত, না ম্যান্ডিরা কোনো কাজে ব্যস্ত, এটাই হচ্ছে তোদের কাজ, এটা তোরা নিজেরা বুঝিস না, না তোরা নিজেরা বুঝিস না, তোরা এমন করে বলছিস যেন ওদিকে ম্যান্ডি অথবা ম্যান্ডির বর কোনো কাজের সঙ্গে কোনো চাকরির সঙ্গে নিযুক্ত, অথবা তোরাও কোনো চাকরির সঙ্গে নিযুক্ত, সেই কারণে কেউ হয়তো ঠিক মতন বাড়ি থাকবি না। আরে এখন গরমের ছুটি চলছে, এখন গরমের ছুটি চলছে, আমি বলছি না যে তোর সঙ্গে কথা হয়নি আসবে না, হ্যাঁ অবশ্যই আসবে, যখন ছবি চিপকেছিস নিশ্চয়ই পারমিশন নিয়ে, নিশ্চয়ই কথা বলে নিয়ে তারপরে চিপকেছিস, এখন যে আর উপায় নেই রে গুন্ডি, এখন তো আর উপায় নেই, এখনও তো তোর শ্বশুরের শ্রাদ্ধের কাজ পুরো কমপ্লিট হয়ে যায়নি, মানে কালোসোজ চলছে। ও, তোরা তো কালোসোজ বলে কিচ্ছু মানিস না, কিচ্ছু মানিস না, এমন না যে তোরা শোকাহত হয়েছিলিস বলে ম্যান্ডির মেয়ের জন্মদিনে যেতে পারিসনি, ঠিক আছে, তোরা যাসনি কারণ তোরা চাসিনি যে আসুক, কারণ ওখানে অনেক বড় বড় ব্লগাররা আসবে আর তাদের সঙ্গে তোদের প্রায় মনে হয় কোনো কথাবার্তা নেই, সম্পর্ক নেই, সে কারণে যাসনি, নতুবা ওই সুযোগ কেউ মিস করে, সবাই একসাথে মিট আপ, ওটা একটা মিট আপ পার্টি হয়েছিল, ওটা বার্থডে পার্টি কম, ওটা মিট আপ পার্টি বেশি হয়েছিল। তো এবার আসি গুন্ডির মেয়ের জন্মদিনের কথা। তো গুন্ডির মেয়ের জন্মদিনের সময় গুন্ডি যেইভাবে ম্যান্ডিকে খোঁচা মেরেছিল আশা করি কেউ ভুলে যায়নি, এই বিষয়টা নিয়ে আমি ভিডিওতেও বলেছিলাম, পুরো ম্যান্ডিকে কটাক্ষ করেছিল, এত বাজেভাবে কটাক্ষ করেছিল। গুন্ডি বলেছিল আমি আমার মেয়ের জন্মদিনে আমি আমার বাড়ির লোকজনকে কাছে রেখেছি যাতে করে আমি আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে পারি, মনে পড়ছে আশা করি তোমাদের কথাগুলো, যাতে করে আমি আমার মেয়ের সাথে সময় কাটাতে পারি, আমার মেয়ে সব বড়দের আশীর্বাদ পাক এবং আমরা ছোটোখাটোর মধ্যে জন্মদিনটা সেরে নিতে চাই, আমি চাই না অনেক লোক আসুক, অনেক লোক আসলে পরে মেয়ের থেকে ধ্যান সরে যাবে, এই ধরনের কথাগুলো একমাত্র ম্যান্ডিকে কটাক্ষ করে বলা হয়েছিল। তো এরা ভিউজের জন্য কখনো একে অপরকে লাথিও মারতে পারে, যদিও ম্যান্ডি মারেনি, গুন্ডি মেরেছিল, আবার এখন ভিউজের জন্য গুন্ডি ম্যান্ডিকে ধরে টানছে, বুঝতে পারলে তো, এই হচ্ছে অবস্থা। মানে দুর্দশা শুধু আমাদের জীবনে নামে না, এর জীবনেও যে ঘোরতরভাবে নেমে এসেছে সেটা কিন্তু পুরো পরিষ্কার স্পষ্ট। এক সময় যাকে আসতে দেয়নি আজকে তাকে বলছে আগে তুমি আসো, এখানে কি ম্যান্ডির যাওয়া উচিত হবে? আর ম্যান্ডির কথা ছেড়ে দাও, ম্যান্ডি যা বেহায়া ও ঠিক যাবে, ও সমস্ত কিছু ভুলে গিয়ে ভিউজের জন্য ঠিক চলে যাবে, বুঝতে পারলে তো। আর তো খুব শিগগিরই আমরা গুন্ডি আর ম্যান্ডিকে খুব তাড়াতাড়ি একসাথে দেখবো। উফ, নামকরণগুলি দেখছো, গুন্ডি ম্যান্ডি বইন বইন। এবার আসি শাশুড়ির কথায়।
আচ্ছা গুন্নি বলছিল না যে শাশুড়ির দাঁত অপারেশন হয়েছে, একটা দাঁত তোলার পরে সেই ঘা শুকাতে না শুকাতে আরও একটা দাঁত তুলতে হয়েছে, রাত্রেবেলা দেখলাম রুটি করছে। তাহলে যার দাঁতে ব্যথা সে ভাত চাবাতে পারবে না ঠিক করে, সে রুটি কী করে চাবাবে বলো তো তোমরা? আমাকে অনেকে কমেন্ট করেছো এই বিষয়টা নিয়ে, সুগারের সঙ্গে দাঁতের সম্পর্ক নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করেছো। কেউ কমেন্ট করেছো যে হ্যাঁ সুগার থাকলে পরে তার দাঁতে খুব তাড়াতাড়ি এফেক্ট করে, সেটা ধরতে গেলে তাহলে গুন্ডি ঠিক বলেছে। আবার একজন কমেন্ট করেছে যে আমার শাশুড়ির সুগার, তার একটাও দাঁত এখনও পড়েনি, তার 5 বছর ধরে সুগার, তার এখনও একটাও দাঁত পড়েনি, অথচ আমার শ্বশুরের সুগার নেই, তার সবকটা দাঁত পড়ে গেছে, এখন মাড়ির দাঁতগুলো উঠে যাচ্ছে। তাহলে বলো, এক একজনের এক এক রকম অভিজ্ঞতা, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে এক একজনের বডি, চিকিৎসা জিনিসটা এমন না, এক একজনের বডি এক এক রকমভাবে রেসপন্স করে। তো যাই হোক, গুন্ডিরও যে জীবনে অমাবস্যার ছায়া পুরোপুরি নেমে এসেছে, সেই কারণে ম্যান্ডির ছবি চিপকে নিয়ে তারপরে ভিডিও করতে হচ্ছে, এই বিষয়ে কোনো মানে ইয়ে থাকলো না আর কি, সন্দেহ থাকলো না। কী দুর্দশা! এরে গুন্ডি, মা আর বৌদিরে নিয়ে ভিউজটা আরেক একদিনের জন্য হলেও একটুখানি আপ হবে, বুঝতে পারলি তো? আমিও চাই তোর ভিউজ আপ হোক। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।